আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। সুনামগঞ্জের ছাতক থেকে পুলিশের হাতে ধরা পড়ে মামলার প্রধান আসামি সাইফুর রহমান। অন্যদিকে আসামি অর্জুন লস্করকে হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি। পুলিশ জানায়, ছাতকের খেয়াঘাট থেকে পালানোর সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইফুরকে গ্রেফতার করা হয়, আর অর্জুন লস্কর গ্রেফতার হয় ভোরে হবিগঞ্জের মন্তলা এলাকায় পুলিশের অভিযানে। গ্রেফতারের পর আসামি অর্জুন লস্করকে সিলেটে নিয়ে যাওয়া হয়েছে। এ নিয়ে এই মামলার ছয় আসামির মধ্যে দুজনকে গ্রেফতার করা হলো। এদিকে ধর্ষণের প্রতিবাদে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের নিয়ে পদযাত্রা করে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে গেছে মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় অবিলম্বে সব আসামিকে গ্রেফতারের দাবি জানানো হয়। সিলেটের ধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান কঠোর বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি একথা বলেন। অপরাধীদের বিচারের আওতায় আনতে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সিলেটের এমসি কলেজে গৃহবধূ নির্যাতনের ঘটনায় সারা দেশে আওয়ামী লীগের ত্রাসের রাজত্ব প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনায় অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। চাঁদাবাজি, ধর্ষণ সহ সব অপকর্মের সাথে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকারের প্রশ্রয়েই ছাত্রলীগের নেতাকর্মীরা এত বেপোয়ারা। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ইসলামী তিনটি সংগঠন একই সময় ডিআইটি এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় নারায়ণগঞ্জ শহরে 144 ধারা জারি করা হয়েছে। এজন্য শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, গত 24 সেপ্টেম্বর শহরের ডিআইটি এলাকায় গণজমায়েতের ডাক দেয় আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদ। এরপর তাদের প্রতিরোধ করতে একই স্থানে পাল্টা কর্মসূচি দেয় হেফাজতে ইসলাম এবং ওলামা পরিষদ। এ ঘটনায় নারায়ণগঞ্জের 2 নম্বর রেলগেট থেকে ডিআইটি চত্বর পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। জেলা প্রশাসক জসিম উদ্দিন জানিয়েছেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবিও প্রস্তুত রাখা হয়েছে। গত 18 সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমির আলামা শাহ আহমদ শফির মৃত্যুর পর তাকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের উপদেষ্টা মুফতি আলাউদ্দিন জিহাদির ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়া হয়। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করা হলে তার মুক্তির দাবিতে গণজামায়াতের ডাক দেয় সংগঠনটি। ভিসার মেয়াদ শেষ হওয়া সৌদি প্রবাসীদের মেয়াদ বাড়ানোর আবেদন আজ শেষ শুরু হয়েছে। ভিসার আবেদন নবায়ন এবং বাতিলের বিষয়ে সৌদি দূতাবাস স্বীকৃত 33টি সার্ভিস সেন্টারের মাধ্যমে এ আবেদন করা যাবে। এদিকে ভিসার মেয়াদ বাড়াতে রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসের সামনে সকাল থেকে ভিড় করেছেন উদ্বিগ্ন প্রবাসীরা। টিকিট পাওয়ার অনিশ্চয়তায় কারওয়ান বাজার সৌদি এয়ারলাইন্স এবং মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনে আজও জড়ো হন সৌদি প্রবাসীরা। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী 4 অক্টোবর থেকে আবারও টোকেন দেওয়া শুরু হবে। নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শায়মানুর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় ঘোষণা করা হবে 12 অক্টোবর। রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নিজেকে করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla Ltd। ধন্যবাদ সবাইকে।